হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে মুরাদ হোসেন ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আমি মুরাদ আর এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। আর এই ব্লগটা কোনো বাহিরের কোনো ট্যুর না, এই ব্লগটা হচ্ছে গিয়ে আমাদের ঢাকার আশেপাশেই, আর সেটা হচ্ছে গিয়ে গরুরহাটে। বিগজ হচ্ছে গিয়ে যে আমরা জানি যে কিছুদিন পরে হচ্ছে গিয়ে আমাদের কোরবানি ঈদ, আর এই কোরবানিকে কেন্দ্র করে চলতেছে ঢাকা শহরের বিভিন্ন জায়গা, ঢাকা শহরের বিভিন্ন গ্রাম সব জায়গাতে চলতেছে হচ্ছে গিয়ে বিশাল একটা রমরমাট হাট। আর এখন বর্তমান চলছে করোনার একটা মহামারী রোগ, সো এই জন্য সেই হাটটা আপাতত সীমিত আকারে চলতেছে। তো আমরা সাধারণত জানি যে ঢাকা শহরের সবচেয়ে বড় গরুর হচ্ছে গিয়ে আমাদের গাবতলি গরুর হাট। সো আজকে আমরা সেই গাবতলি গরুর হাটে যাবো, গিয়ে দেখবো যে আমাদের গাবতলি গরুর হাটের বর্তমান অবস্থা কী। যেটুকু আমি নিউজ পাইছি যে এখনও গাবতলি গরুহাটে তেমন একটা গরু আসে নাই, তারপরও আমি আপনাদের জন্য আজকে সেই ব্লগটা করবো, গিয়ে দেখবো যে গাবতলি গরুহাটে কী সমস্যা, মানে গাবতলি গরুহাটে কী কীরকম গরু আসছে এবং অবস্থা কী, আর সেখানে কী পরিমাণ গরু আসছে। আর আজকে আমার এই ব্লগে আমার সাথে আছে আমার ফ্রেন্ড তুহিন, এই হচ্ছে ওর নাম তুহিন, ও আমার ফ্রেন্ড, ও আজকে আমার ব্লগে আমার সাহায্য করতেছে। আর সো চলুন যাই, দেখা যাক কী হয়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে। সো চলুন যাই, লেটস সি। সো গাইস, আমরা এখন হচ্ছে গিয়ে গরুহাটের প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা এখন নাও গাবতলি ব্রিজের নিচে আছি, মানে যেখান থেকে এই পার থেকে ওই পারে গেলে হচ্ছে আমিন বাজার পড়ে। আর আমি মাস্ক পরছি বিকজ জানা হচ্ছে গিয়ে এখন বর্তমানে মাস্ক না পরলে পুলিশে প্যাদানি দেয়, সো প্যাদানি খাওয়ার কোনো ইচ্ছা নাই, তাই আমরা তিনজনই মাস্ক পরে নিছি যেন কোনো রকম প্রবলেম না। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সো মাস্ক পরাটা খুবই জরুরি, তো সবাই মাস্ক পরবেন। আর আমরাও মাস্ক পরে আজকে ব্লগ করতেছি। হ্যালো গাইস, তো আমরা এখন গরুহাট আসছি আর এটি হচ্ছে গরুহাটের কিং, ঠিক আছে, মানে এগুলো সব গরুহাটে বসে থাকে সারাদিন। তোদের কাজ কি গরুহাটে? খালি গরু দেখোস? হ্যাঁ, আর কোনো কাজ নাই? গরু কিনবি? এই যে হক বসে কাগজ কিনলে ওট কিনবি? আর ওরা আচ্ছা কি জানি বলবা, সবাই বলো যে ভাইয়ার ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব। হ্যাঁ বলো, সবাই সাবস্ক্রাইব করেন, প্লিজ গাইস সবাই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এটা হচ্ছে আমার টিম, ঠিক আছে, আমার নতুন বর্তমান নিউ টিম গুরুহাটের টিম, আসেন ভাই। মানে গরুহাটে তেমন একটা গরু নাই, মানে এখনও গরু আসা শুরু করে নাই, কিছুদিনের মধ্যে হচ্ছে গরু চলে আসবে। সো এখন আপাতত এই আছে, খুব সীমিত গরু। এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু, গরুটা ওপেনলি আছে এখানে, মানে কেউ ইচ্ছা করলে নিতে পারবে, সমস্যা নেই, ফ্রি। হচ্ছে ভেড়া,
দে 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 ওদের জালে জোক দিছে হচ্ছে মানে সে এটা হচ্ছে দুম্বা এটাকে বলা হয় দুম্বা এই দেখুন এটা হচ্ছে দুম্বা দুম্বা চলো 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 এইগুলো ছাগল দেখতেছেন তেমন তেমন একটা জমজমাট নাই এখানে বর্তমানে অল্প কিছুই আছে ছাগল গরু যাই বলো না কেন মনে হয় আরও কিছুদিন সময় লাগবে আর কিছুদিন পরেই এখানে খুবই জমজমাট হয়ে উঠবে আমরা এখন আসতে এসে এখানে যেখানে গরুর জন্য দাও মানে বড়ি থেকে শুরু শুরু করে চাকু সব কিছুই এখানেই করা হয় কাজ করা হয় সো গাইস আমরা এখন দেখবো হচ্ছে এখানে ছুরি মানে গরু তৈরি করার জন্য মানে একটা গরুকে কমপ্লিটভাবে কাটার জন্য কোন কোন প্রকার ছুরি লাগে এখন এগুলোর প্রাইস কত আমরা সব অল ইনফরমেশনগুলো এখন এখান থেকে জানবো তো চলুন দেখি আমরা আর এই যে দেখো এর করা ৬০০ টাকা গাছ কাট মাল নিকা ডাইনা মিল্লা কাটে এই হলো স্প্রিং এর সব করা যাবো যাই বলে গে এই এই ২০০ টাকা পিস হ্যাঁ এই যে এই না ১০০ টাকা শরীর ভিতরে সবচেয়ে ভালো হ্যাঁ এই রে ব্যক্তি ভালো ছিল এই যে রে হ্যাঁ ধার দিয়ে দেবো পাঠাবো ধার দিলে ধারে উঠে দেবো আপনার যদি কেউ যদি কিনতে চান তাহলে কিন্তু আসতে পারেন এখানে আসলে কিছুটা ডিসকাউন্ট পাবেন কোনো প্রবলেম নাই আর এই দোকানের প্রোডাক্টগুলো অনেক ভালো সো আপনার ইচ্ছাগুলো আসতে পারেন এটা গুরুহাটের প্রায় রাস্তার পাশাপাশি আছে দোকানটা তো আপনার চিনতে তেমন একটা অবশ্যই অসুবিধা হবে না কারণ দোকান আসতে পারেন সো আসতে পারেন জোড়া কত আচ্ছা জোড়া ৩৫,০০০ এই দুটো ছাগল কত ৩৫,০০০ টাকা ভাই কেজি এটাকে জবাই দেওয়ার পরে নাকি এখন এখন বেশি মানে আপনি বলতেছেন যে গোশত হবে এলো ২২ কেজি গাইস এই ছাগল দুটো হচ্ছে গিয়া দাম কত ৩৫,০০০ টাকা আর ওইট হবে হচ্ছে গিয়া ২২ মানে ২২ কেজি ওজন ১২২ কেজি আচ্ছা ১২২ কেজি করে কেন তো আচ্ছা এটা একটা হচ্ছে ২২ কেজি করে দাম কত বই দিছে না কম কি গাইস এটা হচ্ছে আমার ফ্রেন্ড ঠিক আছে আর ও হচ্ছে
অনেক ভালো একটা ফ্রেন্ড, ঠিক আছে? বাইরে কিছু বললাম না, বাইরে কিছু বললাম না, কিছু বললে পর লজ্জা পাইবো ছেলেটা। হ্যাঁ, অনেক ভালো একটা ফ্রেন্ড। এদিকে আয় দোস্ত, এদিকে দোস্ত, তাকা একটা, হাই দে। দেখছেন হাই ওদের কোন স্টাইলে, তাহলে বুঝেন কি অবস্থা। মানে বাকিটা বুঝতে পারছেন, মুসকি মুসকি হাসতে পারছে, মানে লজ্জা পাইছে পুরোটা, মানে একদম সেই লজ্জা পাইছে। আচ্ছা লজ্জা পার কিছু নেই দোস্ত, দোস্ত দোস্ত হন 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 দোস্ত কিছু কোয়া দোস্ত, তো সাবস্ক্রাইব করে লাগে কোয়া দোস্ত, আর কোয়া দোস্ত আমি তোর বল ফেলে দেবো, ক ক ক যে ভাই আমার বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বলো বলো বলো। সবার কাছে অনুরোধ, আমার বন্ধুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন বেশি বেশি। স্টাইলটা কি সিলেবল স্টাইল, মানে শেয়ার করেন। হ্যাঁ অনুরোধ ভাই, খারাপ খারাপ। আর ভাবছি ইনভার হচ্ছে, ও কিন্তু খুব ভালোটা ছেলে। হ্যাঁ আমি সমস্যা মাঝে মধ্যে একটু ক্যারেক্টারের প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? মানে হচ্ছে ওই তো গাইস, আপনারা এতক্ষণ দূর দেখলেন যে গুরুর বর্তমান অবস্থা, আর গুরুটা এখনো তেমন একটা গুরু এখনো আসে নাই। মেবি হচ্ছে গিয়ে 22-23 তারিখের মধ্যে গুরু আসা স্টার্ট করবে গুরুহাটে। আর এখন বর্তমানে গুরু যেগুলো আছে প্রায় 2-3 লাখ টাকা দামের গুরু আছে। অ্যান্ড হচ্ছে গিয়ে একটা ওট পাইছি আমরা, আর কিছু হচ্ছে গিয়ে ই পাইছিলাম, যেটা কী বলে দুম্বা বলে, দুম্বা পাইছিলাম। আর এই বর্তমানে আপনারা আসলে তেমন একটা মজা পাবেন না। আমি আপনি সাজেস্ট করবো যে আপনারা 22-23 বা 25 তারিখের মধ্যে আসেন, পরে আসেন, তাহলে হচ্ছে গিয়ে গুরুর অবস্থা সেইভাবে দেখতে পাবেন। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লগ, আর এটা সেকেন্ড ব্লগের ফার্স্ট এপিসোড। আমরা আরেকটা এপিসোড করবো এই গুরুহাট নিয়ে, সেটা হচ্ছে গিয়ে যখন ভালো গুরু আসা শুরু করবে তখন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। Wonder why your son don't need a gun to get respect up on the street.